ফাটল দেখা দেওয়ার চার দিন পর শুরু হয়েছে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেপুর ব্রিজের সংস্কার কাজ। চতুর্থ দিনের মতো মহাসড়কের এক পাশ দিয়ে চলছে যানবাহন, এতে তীব্র যানজট তৈরি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে। ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে যান চলাচল করছে, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় সড়ক ব্যবহারকারীরা। চার দিন ধরে মহাসড়কে যানজট ঠেকাতে হিমশিম খাচ্ছে সাভার হাইওয়ে পুলিশ। চার দিন আগে তুরাগ নদীর উপর প্রায় 100 বছর আগে নির্মিত সালেপুর ব্রিজের 8টি বেমের মধ্যে 4টিতে ব্যাপক ফাটল দেখা দেয়, সেই সাথে এক পাশে দেবে যায় সেতুটি। এরপর এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সড়ক ও জনপথ বিভাগ। যানজট এড়াতে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়। মেরামতে 3 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।